নমস্কার বন্ধুরা, আমি মাহি, এ টু জেড বাংলা অডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জেনে নেব রাজা রামমোহন রায়ের জীবনী। আধুনিক ভারতের জনকরূপে অভিহিত রাজা রামমোহন রায় সম্ভবত 1772 খ্রিস্টাব্দে বর্তমান হুগলি জেলার রাধানগর গ্রামে এক কুলীন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। রাজা রামমোহন রায়ের প্রপিতামহ কৃষ্ণকান্ত বন্দ্যোপাধ্যায় বাদশাহ ফররুখ হোসিয়ারের আমলে বাংলার সুবেদারের অধীনে আমিনের কাজ করতেন। সেই সূত্রে তাদের পরিবারে রায় উপাধির ব্যবহার প্রচলিত হয়। রাজা রামমোহনের পিতার নাম রামকান্ত রায় এবং মাতার নাম তারিণী দেবী। সেকালে প্রথমত রাজা রামমোহন রায় পাটনায় মৌলভীর নিকট আরবি ও ফার্সি ভাষা শিক্ষা করেন। সংস্কৃত শিক্ষা করেন কাশীতে। এরপরে নিজ গ্রামের কাছে সুপণ্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কার বা হরিহরানন্দ তীর্থস্বামীর কাছে সংস্কৃত ভাষা ও সাহিত্য এবং বেদান্ত শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেছিলেন। এই সময়ে তার মধ্যে আধ্যাত্মিক চিন্তার বীজ রোপিত হয়। 15 বছর বয়সে আকস্মিকভাবে গৃহত্যাগ করে রাজা রামমোহন রায় পর্যটনে বেরিয়ে পড়েন। 1790 খ্রিস্টাব্দে পুনরায় ঘরে ফিরে আসেন। 1791 খ্রিস্টাব্দে রামকান্ত পৈতৃক ভিটা ত্যাগ করে পার্শ্ববর্তী লাঙ্গুলপাড়া গ্রামে বসতি স্থাপন করেন। ঘরে ফিরে এসে রামমোহন তার অন্যান্য ভাইদের মতো পৈতৃক জমিদারির দেখাশোনা করতে থাকেন। বৈষয়িক কাজে রাজা রামমোহন বিভিন্ন সময়ে কলকাতা, বর্ধমান ও লাঙ্গুলপাড়ায় অবস্থান করতেন। সেই সময় তাকে ইংরেজি সিভিলিয়ানদের সাহচর্যে আসতে হয়। অসাধারণ মেধাবী রামমোহন এই সুযোগে ইংরেজি ভাষা আয়ত্ত করেন। 1803 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় মুর্শিদাবাদের কালেক্টর উডফোর্ডের কাছে কাজ নেন এবং যশোরে যান। অবশ্য এই চাকরি মাস দুয়ের বেশি করা সম্ভব হয়নি। ইতিমধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক সিভিলিয়ান কর্মচারী জন ডিগবির সঙ্গে তার ঘনিষ্ঠতা জন্মে। রাজা রামমোহন রায় ডিগবির অধীনে দেওয়ান বা খাস কর্মচারী রূপে 1805 খ্রিস্টাব্দ থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত কাজ করেন। তার কর্মস্থল ছিল রংপুর। এই সময় রাজা রামমোহন রায় বিষয়কর্মে যথেষ্ট উন্নতি করেন। ইংরেজের অধীনে চাকরি হলেও রাজা রামমোহন রায় সর্বদা আত্মমর্যাদা বজায় রেখে চলতেন। একসময় চাকুরি ক্ষেত্রে এই প্রশ্নেই স্যার ফ্রেডারিক হ্যামিল্টনের সঙ্গে তার বিবাদ উপস্থিত হয়। 1809 খ্রিস্টাব্দের 12 এপ্রিল রাজা রামমোহন রায় তার বিরুদ্ধে লর্ড মিন্টোর কাছে অভিযোগ করেন। এই অভিযোগপত্রটিকেই রাজা রামমোহন রায়ের প্রথম ইংরেজি রচনা বলে জানা যায়। 1815 খ্রিস্টাব্দে রাজা রামমোহন স্থায়ীভাবে কলকাতায় বসবাস করতে শুরু করেন। কলকাতায় বসবাসকালে রামমোহন বিবিধ সমাজ সংস্কারমূলক কাজে জড়িত হয়ে পড়েন। প্রথম জীবনে মুর্শিদাবাদে বাসকালে তার একেশ্বরবাদমূলক রচনা ফার্সি ও আরবি ভাষায় তুয়ফাত উল সুবাহিদ্দিন প্রকাশিত হয়। এবারে তিনি একেশ্বরবাদের সমর্থনে বেদান্ত সূত্র এবং বিবিধ উপনিষদ বাংলা ভাষায় অনুবাদের কাজ শুরু করেন। এভাবেই বাংলাদেশে প্রথম উপনিষদ চর্চার ভিত্তি স্থাপিত হয়। কলকাতা বাসের 4 বছরের মধ্যেই রাজা রামমোহন রায় একে একে রচনা শুরু করেন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, কেনোপনিষদ, ঈশোপনিষদ, কণ্ঠপনিষদ, মাণ্ডুক্যপনিষদ এবং মুণ্ডক্যপনিষদ। এই সময়ে তাকে ধর্ম বিষয়ে নানা বিতর্কে জড়িয়ে পড়তে হয়। কিন্তু একেশ্বরবাদ বিরোধী গোড়া হিন্দুদের সঙ্গে বাদানুবাদের সূত্রে রাজা রামমোহন রায়ের চিন্তা ও লেখনী স্পর্শে ধর্ম, সমাজ, রাষ্ট্র, বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির পদ সুগম হয়ে ওঠে। রাজা রামমোহন একেশ্বর উপাসনার পদ দেখাবার উদ্দেশ্যে 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই সভায় 1828 খ্রিস্টাব্দে দ্বারকনাথ ঠাকুর প্রভৃতি বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হয়। আত্মীয় সভায় শাস্ত্র আলোচনা, বেদপাঠ, ব্রাহ্মসঙ্গীত ইত্যাদি হতো। রাজা রামমোহন রায় নিজেও সুগায়ক ছিলেন। কলকাতার গুণীজ্ঞানী বিশিষ্ট ব্যক্তিদের সহায়তায় সভা ক্রমশ বড় হতে লাগল।
সেই সঙ্গে রামমোহন সমাজের অন্ধ কুসংস্কার দূর করবার জন্য যে সকল যুক্তি ও শাস্ত্রের কথা বলতেন তাও প্রচার লাভ করল। সমাজে নারী জাতির দুঃখ ও দুর্দশা লক্ষ্য করে রামমোহন বেদনা বোধ করতেন। তাই দীর্ঘদিনের একটি প্রচলিত কুপ্রথা সহমরণ রোধ করবার জন্য উঠে পড়ে লাগলেন। সারা দেশে আলোড়ন উঠল। শেষ পর্যন্ত লর্ড বেন্টিকের সহযোগিতায় ভারতবর্ষে সহমরণ নিষিদ্ধ হল। এই বিষয়ে রাজা রামমোহন রায়ের প্রথম বই সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। 1820 খ্রিস্টাব্দে লিখলেন দ্বিতীয় বই প্রবর্তক ও নিবর্তকের দ্বিতীয় সংবাদ এবং সহমরণ বিষয়। 1820 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টের উপদেশ নামে ইংরেজিতে একটি বই লিখলেন। এই বইতে রাজা রামমোহন রায় খ্রিস্টীয় তত্ত্ববাদ অস্বীকার করেন, ফলে মিশনারিদের সঙ্গেও তার সংঘর্ষ ও বাদ প্রতিবাদ অনিবার্য হয়ে উঠল। 1823 খ্রিস্টাব্দে তিনি প্রচলিত সংস্কৃত শিক্ষায় বিরোধিতা করে আধুনিক শিক্ষা পদ্ধতি চালু করবার প্রস্তাব দিয়ে লর্ড আর্মস্ট্রংকে চিঠি লিখেন। সনাতন শিক্ষা পদ্ধতির মধ্যে কেবল কাব্য আর ব্যাকরণ নিয়ে পড়ে থাকলে দেশের অন্ধকারেই পড়ে থাকবে। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে ভারতবাসীকে যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত হতে হবে তা মনে প্রাণে অনুধাবন করতে পেরেছিলেন রাজা রামমোহন রায়। ইংরেজিতে লেখাপড়া চালু করবার জন্য 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করলেন তিনি। মাতৃভাষা শিক্ষা প্রসারের জন্য ইতিপূর্বে তিনি বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ প্রণয় করেছিলেন। সেই বই স্কুল বুক সোসাইটি প্রকাশ করেছিল 1803 খ্রিস্টাব্দে। বাংলা ভাষাকে সংস্কৃতের নিগড় মুক্ত করে এই গ্রন্থেই তিনি তার একটি নিজস্ব রূপদান করেছিলেন। তিনি প্রথম বাংলা গদ্যে তদ্ভব শব্দের ব্যবহার এবং অস্বাভাবিকা ক্রিয়া ও জটিল বাক্যাংশের ব্যবহার বন্ধ করেন। বাপ, মাসি, মেসো, গায়, কাপড় চোপড়, ভাই, পাগল, পাগলি ইত্যাদি যেসব শব্দ আমরা মুখের ভাষায় ব্যবহার করি এইসব রামমোহনই প্রথম ব্যবহার করেন। রাজা রামমোহনের চেষ্টায় সতীদাহ বা সহমরণ নামক কুপ্রথা যেমন সমাজে আইনত নিষিদ্ধ হয়েছিল তেমনই তিনি বহু বিবাহ সম্পর্কেও সোচ্চার প্রতিবাদ জানিয়েছিলেন। রাজা রামমোহন রায় বলেন যে গভর্নমেন্ট এইরূপ ব্যবস্থা করিলে অত্যন্ত উপকার হয় যে কোনো ব্যক্তি এক স্ত্রীর জীবদ্দশায় পুনর্বার বিবাহ করিতে ইচ্ছা করিলে ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো রাজকর্মচারীর নিকট প্রমাণ করিতে হইবে যে তাহার স্ত্রীর শাস্ত্র নির্দিষ্ট কোনো দোষ আছে। প্রমাণ করিতে সক্ষম না হইলে সে পুনর্বার বিবাহ করিতে অনুজ্ঞাপ্রাপ্ত হইবে না। রাজনৈতিক চিন্তাভাবনা সূত্রে রাজা রামমোহন রায় ছিলেন ভারতের আন্তর্জাতিক মনন ও আদর্শের প্রবক্তা। তিনি প্রথম ভারতীয় যিনি ভারতের বাইরে নানা ঘটনার প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন অংশে মানুষের ওপর নিপীড়নের বিরুদ্ধে মতামত ব্যক্ত করেছেন। জানা যায় যে দক্ষিণ আমেরিকা স্পেনের অধিকার মুক্ত হলে সেই আনন্দে তিনি বাড়িতে জোরদার ভোজসভার আয়োজন করেছিলেন। 1822 খ্রিস্টাব্দে তার সম্পাদিত সাপ্তাহিক পত্রিকা মিনাতুল আকবারের আয়ারল্যান্ডের ওপর ইংরেজ সরকারের অত্যাচারের প্রতিবাদ জানিয়েছিলেন। 1830 খ্রিস্টাব্দে 19 নভেম্বর দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর রামমোহনকে রাজা উপাধি দিয়ে তার জন্য পার্লামেন্টে কিছু বিষয়ে তদ্ধির করার জন্য বিলেতে পাঠান। সেই সময় এই কাজের জন্য ভারতবর্ষের রামমোহনই ছিল একমাত্র উপযুক্ত ব্যক্তি। বিলেতে রামমোহন ইউনিটেরিয়ান সমিতির সম্বর্ধনা লাভ করেন। 1833 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর এই খন জন্মা মনীষী ব্রিস্টলে দেহত্যাগ করেন। এখনকার মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো অডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। নমস্কার।